রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব তোমাদের সঙ্গীত। নমস্কার বন্ধুরা, আবারও ক্লার্কশিপ এক্সামিনেশন 2009 এর স্পেশাল ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট আরও 30টি প্রশ্ন উত্তর নিয়ে। অলরেডি দুটো ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, তো তোমরা যদি ভিডিওগুলি এখনো অবধি না দেখে থাকো এক্ষুনি যেও ভিডিওগুলিকে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অনেক বন্ধুরাই কমেন্ট করছিল দাদা পিডিএফ দিলে অনেক ভালো হয়। তো তোমাদের কথা ভেবেই আজ থেকে আমরা পিডিএফ থেকে আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে এসেছি, যেটি তোমরা ডেসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইতিহাস প্রশ্ন উত্তর। চলো আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 সালের 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। কোন আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে? ভারতীয় স্বাধীনতা আইন 1947 এর মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে অনুষ্ঠিত হয় এবং ওই দিন কি কাণ্ড ঘটে? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ভারতীয় মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের দিন ধার্য করলে ওই দিন কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্তর্বর্তী সরকার কখন এবং কার নেতৃত্বে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গঞ্জাম লিপিতে কে কার সম্পর্কে জানা যায়? শশাঙ্ক। ইন্ডিয়ান মিররের সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। আত্মীয় সভা কে তৈরি করেন? রাজা রামমোহন রায়। অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরি হয়? গুপ্ত যুগে। সন্ধ্যাকর নন্দী নিজেকে কি বলতেন? কলিকালের বাল্মীকি। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি পান? ভীম কদভিস। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। কলকাতা মাদ্রাসার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডেনিসন রস। জিম্মি শব্দের অর্থ কি? আশ্রিত প্রজা। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। কার রাজত্বকালে সি ইউ কি বইটি লেখা হয়? হর্ষবর্ধন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়। তৃতীয় গোলটেবিল বৈঠকে কে যোগদান করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি যোগদান করেন। পুনা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি সম্পাদিত হয়। ইউরোপ থেকে ভারতে আসার প্রথম নতুন জলপথ কে আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। ঋষি কাদের বলা হতো? প্রাচীন ভারতের কুষাণদের। কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়? 1907 সালে। চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর। বাংলায় প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? গোপাল। বিক্রমাশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। শাহজি ভোঁসলে কে ছিলেন? শিবাজির পিতা। রাজমহল কার রাজধানী ছিল? মহারাজ মানসিংহের। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর পরবর্তী এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখো পরবর্তী এই ধরনের প্রি ক্লাসগুলি প্রত্যেকদিন দেখার জন্য। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।